চিকিৎসক নেই, নার্স নেই, তবুও হাসপাতাল। আইসিইউ চলছে নিয়ম নীতি ছাড়াই। একই আইসিইউতে কোভিড নন কোভিড রোগীর চিকিৎসা দেওয়ায় বন্ধ করা হয়েছিল কোনো কোনোটি। তারপর বহাল তবিয়তে চলছে সব বেসরকারি হাসপাতালের অনিয়ম নিয়ে মাহিদুর রহমান রুবেলের ধারাবাহিকের প্রথম পর্বে আজ থাকছে একই ভবনে দুই হালি হাসপাতালের খবর। ছবি তুলেছেন নিজামুদ্দিন। সোহরাওয়ার্দী হাসপাতালের উল্টোপাশে মহম্মদপুরের গজনবী রোডে মুক্তিযোদ্ধা টাওয়ার, 15 তলা এই ভবনের অর্ধেকটাই ঢাকা বিভিন্ন হাসপাতালের সাইনবোর্ডে। ভবনটিতে অন্তত দুই হালি বেসরকারি হাসপাতাল, একটি চলছে কেবল অপারেশন থিয়েটার ভাড়া দিয়েই। এই ভবনে আছে ব্লাড ট্রান্সফিউশন সেন্টার, ফার্মেসি, ফেয়ারিং সেন্টার সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। একই আইসিইউতে কোভিড নন কোভিড রোগীর চিকিৎসা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে বন্ধ হয়েছিল যমুনা হাসপাতাল। প্রশিক্ষিত জনবল ছাড়াই এখন যা চলছে। ছবি নিতে গেলেই চড়াও হন কর্মীরা। লাইফ কেয়ার হাসপাতালে নেই চিকিৎসক ও নার্স, তারপরও হচ্ছে অস্ত্রোপচার। ইরা বিশ্বাস জবা নামের এই সেবিকা নিজেই চালান সব। জেনারেল তো বিভিন্ন অর্থোপেডিক্স আছে, টিউমার, তারপরে হিস্টোটমি, এগুলো সিজার। প্রাইম অর্থোপেডিক্স ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেই বিএমডিসির সনদ পাওয়া কোনো চিকিৎসক। ভুল চিকিৎসার দায়ে র্যাবের অভিযানে গ্রেফতার হন মালিক নিজেই। তবে বন্ধ করে দেওয়ার এক মাসের ব্যবধানে আবারও চলছে চিকিৎসা। রিমেডিকেয়ার হাসপাতালের অফিস এক কক্ষে আর আইসিইউ নিচের ফ্লোরে। নেই সাধারণ সজ্জা, কিভাবে চিকিৎসা চলছে তা ক্যামেরায় দেখাতে নারাজ কর্তৃপক্ষ। ভবনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ঢাকা হেলথ কেয়ার হাসপাতাল, আছে আইসিইউ। ব্যবসায়িক উদ্দেশ্যে আইসিইউতে রোগী আটকে রাখার অভিযোগে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়েছিল। অপচিকিৎসার দায়ে 2014 সালে র্যাবের হাতে আটক হয়ে জেল খাটেন একসময়ের ওয়ার্ড বয় ও হাসপাতালটির চেয়ারম্যান পাইকবাবু ও পরিচালক আনিসুর রহমান। যে আমরা চলে আসছি সোহরাওয়ার্দী এনআইসিবির অপোজিটে, আসলে আমরা কিন্তু একদমই, আপনি হয়তো যদি এক ঘন্টা একদম পাবলিক হিসেবে বসে দেখতে চান, যদি মনে করেন আর কি, এটা ইটস মাই পার্সোনাল অপিনিয়ন, যে আমি ব্রোকারে বিজনেস, এখানে দেখবেন সবাই ডক্টররা রুগী নিয়ে আসতেছে, চেম্বার করছেন, ডক্টররা চুপচাপ বসে আছেন, ট্রিটমেন্ট সেবা নিচ্ছেন। হ্যাঁ, মানে এইভাবে কিন্তু ঢাকা হেলথ কেয়ার আমরা ম্যানেজমেন্টটা চালাচ্ছি। ভুক্তভোগীদের প্রশ্ন, এত অনিয়ম নিয়ে খোদ রাজধানীর বুকে এসব প্রতিষ্ঠান কিভাবে চলছে? মাহিদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।